আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো সকালবেলা গাছের মধ্যে হচ্ছে পানি দিয়ে, তারপরে হচ্ছে গাছের মধ্যে কিছু ফুল হয়েছে, সেগুলোকে দেখলাম। তো নিজের গাছের ফুল দেখতে খুবই ভালো লাগে। আর হচ্ছে এই যে কিচেনে চলে আসছি, তো রান্না বান্না করব। তো এই তো এই যে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। তো আজ আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে সবাই বুঝে গিয়েছেন যে আমি ভিডিওতে আজ কি কথা বলবো। হ্যাঁ, আমি সেটাই বলবো যে মানে আমি কিসের জন্য, আমি কাউকে বলিনি যে আমি ইউটিউবিং করি। তো এক কথায় ধরতে গেলে আমি একদম লুকিয়েই ইউটিউবিং করছি। কারণ হচ্ছে যে আমি ইউটিউবিং করতেছি, আমি যে এলাকায় থাকি আমার কাছে মানে মনে হয় যে এখানে হয়তো মানে ব্লগিং করাটা এটা কেউ হয়তো পছন্দ করবে না। তো সেজন্যে হচ্ছে মানে আমি কাউকে জানাই না, আর হচ্ছে মানে আমি ক্যামেরার সামনেও আসি না। কারণ দেখা গেছে যে ওখানকার যে চল, কারণ দেখা গেছে যে আমার এই এলাকায় যদি আরও দু চার পাঁচজন ইউটিউবিং করতো, আর আমিও যদি ইউটিউবিং করতাম, তাহলে হয়তো আমার এটা কেউ কোনো কিছু মনে নিতো না আর হয়তো করতো না। তো দেখা গেছে যে আমার যে এলাকা, হ্যাঁ আমার এই এলাকার মধ্যে কেউ ইউটিউবিং করে না, তবে শখের বসে আমি করি। তো এখন শখটা মানে আমার মানে অনেকটাই হয়ে গেছে, মানে অভ্যাস, মানে ইচ্ছে হয় যে না করি। আমিও তো মেয়ে মানুষ, হয়তো আমার এই এলাকার মধ্যে অনেকে ইউটিউবিং করে না, অনেকে অনেক ধরনের অনেক কিছু করেন। হ্যাঁ, হয়তো আমার সে যোগ্যতা নেই, আমি কিভাবে সেটা করব, হয়তো আমি তেমন ভাবে কোনো কিছু হয়তো চিন্তা ভাবনা করলেও করতে পারি না। তো কিছুদিন আগে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা নতুন বিজনেস করতে যাচ্ছি। তো সেই বিজনেসটা মানে আমার প্রায় একদম মানে হয়ে আসছে এইরকম অবস্থা। তো দেখা গেছে যে আমার আশেপাশে আরও দু চার পাঁচজন যারা আছে, তাদের সাথে আমি ডিসকাস করলাম। তো অনেকেই আমার কাছে মনে হলো যে আমি মেয়ে মানুষ হয়ে আমি কোনো বিজনেস করব। অনেকেই বলতেছে মেয়ে মানুষ হয়তো এত বড় ধরনের একটা বিজনেস করবে, সেটা একটা শক্তি সাহসের প্রয়োজন আছে। হয়তো দেখা গেছে যে যদি আমি একটা বিজনেস করতে চাই, তাহলে সেটার জন্য আমার হয়তো বাহিরে দৌড়াদৌড়ি করতে হতে পারে। তো ঘর প্লাস বাহির সব কিছু মেনটেন করাটা হয়তো আমার পক্ষে কষ্টকর হয়ে যেতে পারে। তো অনেক ধরনের অনেক চিন্তা ভাবনা করলাম। তো এখন আপাতত সেটা থেকে আমি স্থগিত আছি। তো দেখি আমার আশা আছে হ্যাঁ করার। তো আমি যেটা চিন্তা ভাবনা করেছিলাম, তো সেটা যদি নাও করি হয়তো অন্য একটা করব, মানে আমার যাতে বাহিরে বেশি দৌড়াদৌড়ি করতে না হয়, হয়তো সেই রকম ধরনের কিছু করার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আজ আমি বলছি যে মানে আমি যেটা করতে চেয়েছিলাম, হ্যাঁ আমি সেটা করতাম, আমার সাথে সাথে প্লাস আরও দু চার পাঁচটা মেয়েরও কর্মসংস্থান হইতো, মানে আমি সেই রকমই একটা বিজনেস করতে চেয়েছিলাম। তো কী বিজনেস করতে চেয়েছি তা আজ ভিডিওতে বলবো না। তো ভবিষ্যতে যদি এটা নিয়ে সুযোগ হয় আপনাদের সাথে কথা বলার, আর কেউ যদি এইসব এই কথা নিয়ে মানে আমার কাছে জানতে চান, কেউ যদি কোনো ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে হ্যাঁ আমি বলবো। আর হচ্ছে অন্য একটা এখন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তো সেটা করার যদি হয়ে ওঠে তাহলে বলবো। কারণ আমরা মেয়ে মানুষ, আমরা তো অনেক ধরনের অনেকেই চিন্তা ভাবনা করি, অনেক আশা করি, তো সকল আশাই আমাদের পূর্ণ হয় না। আর হচ্ছে আমি যেখানে থাকি, তো এই জায়গার মধ্যে মেয়েরা তেমন একটা কোনো কিছু করেও না, মানে এই জন্যে হচ্ছে সমস্যা। করলেও হাতে গোনা হয়তো দুই একজন এইরকম। তো এখন দেখলাম যে বর্তমানে ইউটিউবিংটা হচ্ছে ঘরে বসে একটা আয়ের উৎস হতে পারে, মানে নিজের ঘরের কাজ করব আর এটা নিয়েই মানে ভিডিও তো মেক করব আর হচ্ছে ইউটিউবে ছাড়বো, এটাই হতে পারে একটা কর্মসংস্থান। তো এই জন্য চেষ্টা করে যাচ্ছি, যদি ইনশাআল্লাহ আশা রাখি যে হবে, ভবিষ্যতে আমি সাকসেস হব, যদি হই হব, আর না হলে তেমন কোনো আফসোস থাকবে না, এটাই আর করে যাই দেখি। তো এই
জন্যে হচ্ছে মানে মানুষে অনেকে হচ্ছে ভিডিও যদি প্রথমে ইউটিউবে আসে তখন দেখা গেছে যে নিজের রিলেটিভ যারা আছে ফ্যামিলির লোকজন প্লাস আত্মীয় স্বজন ভাই বোন যারাই আছে সবাইকে ভিডিও লিঙ্ক দেয় যে আমার এই ভিডিওগুলো তোমরা দেখবে, তো আমার ওয়াচ টাইমও বাড়বে, সাবস্ক্রাইবও বাড়বে, আর পরিচিত যারা থাকে তাদেরকেও দেখা গেছে যে দেয় এইসব লিঙ্ক। তো আমি এখনও পর্যন্ত আমি কাউকে আমার এই চ্যানেলের লিঙ্ক দিইনি, কারণ দেখা গেছে যে আমি যদি এখন ইউটিউবে আসছি আমি ধৈর্য সহকারে যদি এখানে না থাকতে পারি, আমার চ্যানেলটা যদি গ্রো না করে তাহলে তো হয়তো আমি অফও করে দিতে পারি, তখন হয়তো আমি সবার কাছে হাসির পাত্র হয়ে যাব। তো সেই জন্য হচ্ছে আমি কাউকে দেই না, তবে ইনশাল্লাহ আশা আছে যদি আমি ভবিষ্যতে সাকসেস হতে পারি আর আমি মনিটাইজেশন অন করতে পারি তখন হয়তো আমি কারো কাছে বলবো, তো এই জন্য আমি কারো কাছে বলি না। এখন হচ্ছে যদি এখানে সাকসেস না হই অনেকে হয়তো বলতে পারবে যে তুমি না এটা করেছিলে, তো করলে না, ধৈর্য সহকারে থাকলে না, এই জন্যই হচ্ছে মেন রিজন যে কারোর কাছে কিছু বলি না। তো কথা বলতে বলতে হচ্ছে এদিকে যে আমি কিচেনের অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি আর হচ্ছে রান্না বান্না করে নিচ্ছি। তো আজ রান্না হচ্ছে হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের মশলাটা হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে টমেটো এটা হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করে তারপরে হচ্ছে দিয়ে এসেছি। তো আজ হচ্ছে আর মানে কাটা পেঁয়াজ যেটা সেটা ইউজ করব না। তো এইভাবে হচ্ছে দেখা গেছে যে মানে মাছের যে গ্রেভিটা এটা ঘন হবে, তো এই জন্যই হচ্ছে আজ এভাবে রান্না করতেছি। তো মাঝে মাঝে করি এইভাবে আর কি, একটু বেশি ভালো লাগে, কষ্ট হয় মানে ব্লেন্ডার করব আবার নামাবো এটা আবার ব্লেন্ড করব, এই জন্য হয়তো অনেক সময় করি না। তো আচ্ছা রান্না করি, আর হচ্ছে যেটা হচ্ছে আজ ভিডিওর থাম্বনেলে এবং টাইটেলে আমি দিচ্ছি যে আমি কিসের জন্য লুকিয়ে ইউটিউবিং করি। তো এটাই হচ্ছে আমার মেন রিজন। আর হচ্ছে যেটা বলবো মানে আমার যে হাজব্যান্ড যে আমার জীবন সঙ্গী, তো আমি তার কাছেও তেমনভাবে বলি না যে আমি ইউটিউবে আমার এইরকম করে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি ভিডিও মেক করে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি। তো একদম ফার্স্ট যখন আমি আমার এই চ্যানেলটা খুলেছি তখন হচ্ছে আমার ঘরেরই দু চারজন আমরা নিজেরা আর কি সাবস্ক্রাইব করেছিলাম। তো আমার হাজব্যান্ডের কাছে যখন ভিডিও নোটিফিকেশন যেত তখন সে আবার হাসতো, তুমি আবার এটা করো, তখন আমার কেন জানি মানে খুব লজ্জা লাগতো যে আমি এখানে কোনো কিছু এখনো পর্যন্ত জায়গা করে নিতে পারিনি আর হচ্ছে আমার নিজের ঘরের লোক সে দেখতেছে। তো সে তো একজন পুরুষ মানুষ যেহেতু সে মোবাইল ইউজ করে সে ইউটিউব চালায়, তার কাছেও তো আরও আরও অন্য অন্য মানুষের ভিডিও চলে আসে তাদের ভিডিও দেখে। তো একদিন সে আমাকে একটা কথা বলেইছিল যে দেখো অনেকে গ্রামে ভিডিও করে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না, একদম লো কোয়ালিটির ভিডিও, তারপরও কত গ্রো করেছে, কত ভিউজ হচ্ছে, কত সাবস্ক্রাইব হচ্ছে। তো একদিন এই কথা বলছে আর আমার কাছে মানে খুব কষ্ট লাগছিল যে হয়তো আমার চ্যানেলটা তেমনভাবে গ্রো হচ্ছে না, হয়তো সেজন্য সে এই কথাটা বলেছে। আর আমি তখনই তার মোবাইল থেকে মানে আমার যে সাবস্ক্রাইবটা এটা আমি মানে কেটে দিয়েছি। তো আমি চিন্তা করেছি যে আমি যখন ইউটিউবে সাকসেস হব আর তখনই আমি হয়তো আবার তার মোবাইল দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, সে যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। তো এটাই মানে অনেকটাই ধরতে গেলে সে যখন বাসায় থাকে না তখনই হচ্ছে আমি ভিডিও মেক করি। তো আমি তো টুকটাকভাবে ভিডিও মেক করি, সংসারের সকল কাজটাজ দেখা যাচ্ছে যে আমি ক্যামেরা বন্দি করি না, আর সে যখন বাসায় থাকে তখন তো একদমই করি না, তো সেজন্য সে তেমনভাবে এখন আর কি এটা দেখে না আর আমাকে তেমনভাবে কোনো জিজ্ঞেসও করে না। তো এটাই দেখা যাক, ধরতে গেলে একদমই মানে পুরোপুরিভাবে আমি যে বিল্ডিংয়ে আসি তো সেই বিল্ডিংয়ে যে আমার আশেপাশের লোকজন আছে তো তারাও কেউ জানে না যে আমি ইউটিউবে একটা চ্যানেল আছে আমার, আমি সেই চ্যানেলটা ইউজ করি, সেই চ্যানেলটা চালাই। তো হাতে গোনা মাত্র কয়েকজন বলতে হচ্ছে আমার আমার মা, আমার ছোটো বোন আর হচ্ছে আমার ভাই, আমার ছেলে, তো এই কয়জনই জানে, আর কেউ জানে না যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে।
তো ভবিষ্যতে যদি আমি এই চ্যানেল নিয়ে কোনো কিছু করতে পারি তখন ইনশাআল্লাহ বলবো, এটাই আমার আশা আছে। তো আমি তো নিজে নিজে কোনো কিছু করতে পারবো না, আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে হয়তো আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো আর উৎসাহ পাবো। তাহলে এটা থেকেই বলছি, প্লিজ আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ব্লগ তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন। তবে ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে মেন কথা আর মেন টপিক হচ্ছিল যেটা, সেটা তো বলেই ফেললাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।